বিশ্বকাপ ফাইনালের আগে উৎসবের আমেজ বিরাজ করছে ফ্রান্সে। ফাইনাল ম্যাচের আগে আয়োজনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফর রহমান বাবু। সরাসরি যাচ্ছি তার কাছে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের পর আমরা আজকে রাজধানী প্যারিসে দেখতে পাচ্ছি ২০২২-এর আজকের যে কাতার বিশ্বকাপে দর্শকরা উপস্থিত হয়ে অপেক্ষার প্রহর বলছেন কখন খেলা শুরু হবে, কখন তারা এমবাপের খেলা দেখবেন, কখন গ্রিজমানদের খেলা দেখবেন, কখন জিরুদের খেলা দেখবেন। তবে এখানে একটু বিষয় বলে রাখি যে এই দর্শক যারা হবে কখন তারা এমবাপের খেলা দেখবেন, কখন গ্রিজমানদের খেলা দেখবেন, কখন জিরুদের খেলা দেখবেন। তবে এখানে একটু বিষয় বলে রাখছি যে এই দর্শক যারা হচ্ছে তারা আজকে অবশ্যই প্রত্যাশা করছেন যে ফ্রান্স এবারও তারা শিরোপা নিয়ে ফ্রান্সে ফিরবে। তবে তারা একটি কথা এখানে বলছেন যে মরক্কোর সাথে ফ্রান্স যে মানের খেলা খেলেছে আজকে, কিন্তু যদি সেই মানের খেলাটা খেলে তাহলে জয় নিয়ে আসা তাদের জন্য বেশ কঠিন হবে। তবে তারা এটি পাশাপাশি বলছেন যে এমবাপ্পে কিন্তু এখন পর্যন্ত ঠিকভাবে জলে উঠতে পারেনি, যদিও তিনি এখন পর্যন্ত বিশ্বকাপে 5টি গোল করেছেন। তবে মরক্কোর বিরুদ্ধে এমবাপ্পে স্বাভাবিকভাবে মানব হিসাবে তার যে পরিচয় রয়েছে সেই পরিচয়টি আসলে তিনি তুলে ধরতে হবে। ফ্রান্স দলের একটি বিষয় রয়েছে, আমরা সেই তার সেই পূর্বের অবস্থায় তিনি ফিরে যাবেন, তার যে গতি রয়েছে সেটি আসলে তিনি তুলে ধরবেন। তবে ফ্রান্স দলের একটি বিষয় রয়েছে, আমরা সেই শুরু থেকে লক্ষ্য করছি ইঞ্জুরি একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে ফরাসি ফুটবল দলের জন্য। অনেক তারকা খেলোয়াড়রা দলে শেষ পর্যন্ত খেলতে পারেনি। আর আরেকটি বিষয় আপনাদেরকে মাধ্যমে দর্শকদেরকে জানিয়ে রাখি, আইন শৃঙ্খলা পরিস্থিতির যাতে কোন ধরনের অবনতি না ঘটে সে কারণে জায়গায় জায়গায় আইন শৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। তো রাজধানী প্যারিস থেকে ফ্রান্স এবং আর্জেন্টিনা ম্যাচ নিয়ে এখানকার যে দর্শকদের যে উচ্ছ্বাস আনন্দ যে অপেক্ষা, এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। ফাইনাল ম্যাচের আগে আয়োজনের সবশেষ খবর জানতে সরাসরি যুক্ত ছিলাম ফ্রান্সের প্যারিসে।